ঋণ পরিশোধ না করায় পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের কালিকাকাপুর গ্রামের বারো জনের নামে দু হাজার বিশ সালে নোটিশ পাঠায় বাংলাদেশ কৃষি ব্যাংকের কেশবপুর শাখা নোটিসে টাকার অঙ্ক উল্লেখ করে তার নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধের জন্য বলা হয় ব্যাংকের দেয়া তথ্যমতে দু সালে এসব ঋণ প্রদান করা হয়েছে

ঋণ তুলছেন এমন প্রশ্ন ভাবিয়ে তুলছে স্বজনদের বিষয়টি জানার পর কৃষি ব্যাংকের কেশবপুর শাখায় অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারগুলো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম কৃষি ব্যাংক থেকে নোটিশ আসে আমি নাকি ঋণ আনছি কিন্তু আমি ব্যাংকে কোনোদিন যাই না ঋণ আনিও নাই ঠিক আছে তারপরে এই নোটিশটা আমি রাখলাম রাখার পর আমি কিছুদিন পরে ব্যাংকে গেলাম ব্যাংকে যাইয়ে দেখি যায় ঠিকই আমাকে বলে যা আমি লোন আস আমার দাদার নাম জাবেদ আলী হাওলাদার হে মারা গেছে স্বাধীনেরও আগে

বিষয়টি জানার পরে মহাব্যবস্থাপক মহোদয় স্পট ভিজিট করেছেন এবং একটি তদন্ত কমিটি গঠন করেছেন তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব কৃষি ব্যাংকের কেশবপুর শাখা থেকে 14 জনের নামে মোট 3 লাখ 48 হাজার টাকা ঋণ খেলাপি চিঠি দেওয়া হয়েছে সময় সংবাদ পটুয়াখালী